এক বেদুইন এসে বলছে গ্রাম্য লোক মোহাম্মদ ওই যে খেজুরের গাছ দূরে সেটা যদি বলে তুমি আল্লাহর নবী আমি তাহলেই মান আনব আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলেন সেই খেজুরের গাছ কি ওইখানে থাইকা বলতো না এনা এসে কই বেদুইন বলে বলো কি খেজুরের গাছ সেখান থেকে এখানে আসবে কিভাবে আল্লাহ নবী বলেন তুমি গিয়া বলো মানুষের বাচ্চা যেভাবে হাঁটে খেজুরের গাছ হাঁটে আল্লাহ এসে বলছে সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহ ইউরোপ আমেরিকাতে সারা বছর তারা মার খবর নেয় না বাবার খবর নেয় না বৃদ্ধ আশ্রমের মধ্যে বয়স্ক মা বাপকে জমা দিয়ে আসা তারা বছরে একদিন বিশ্ব মা দিবস বিশ্ব বাবা দিবস এটা বানায় না বানায় ওই দিনে গিয়া ওই বৃদ্ধ আশ্রমে গিয়ে মার সাথে গিয়ে ছবি তোলে মারে ফুলের তোরা উপহার দেয় মাকে খাওয়ায় ইত্যাদি ইত্যাদি মানে এবং মোবাইলের মধ্যে ছড়িয়ে দেয় আজকের দিনটা মায়ের সাথে কাটালাম মাকে নিয়ে ঘুরতে গেলাম মার সাথে বিরিয়ানি খেলাম মার সাথে বিরিয়ানি তুমি বছরে একদিন খাও কেন মার সাথে তুমি সারা বছর সম্পর্ক বাবার সাথে সারা বছর সম্পর্ক যার ফলে ঠিক ঠিক প্রিয় নবী সালের সাথে পাক্কা আসলে ইমানদার যিনি তার সম্পর্ক হবে সারা দিন সারা মাস সারা ঘন্টা সারা মিনিট সারা সেকেন্ড এটাই বাস্তবত এটাই যৌক্তিকত আলহামদুলিল্লাহ আজকে দীর্ঘ বছর ধরে আমাদের আকাবের আমরা এটা স্পষ্ট কে কি গালি দেয় না দেয় কে মন্দ বলে মাইক দিয়ে বলো কার শিক্ষে কাফর কাপুর কক আর কাপুর খুললে কক আমরা সমস্যা কি আমরা আমাদের আকাবের পেছনেও বলছে আমরা এখনো বলবো কেয়ামত পর্যন্ত ইনশাল্লাহ আমরা বলবো এটাই আমাদের পরবর্তীরাও বলবে এটাই যে আমরা মনে করি বিশ্বাস করি কোরআন এবং সুন্নার আলোকে নবীজির ভালোবাসা নবীজির সুন্নাতের অনুসরণের মধ্যে শেষ কথা এটাই বাস্তবতা সুন্নাত বিহীন অনুসরণ বিহীন ভালোবাসা কিভাবে হয় আমরা এটা কোরআনের আলোকে বুঝি না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের আলোকে আমরা এটা বুঝি না যে অনুসরণবিহীন ভালোবাসা হয় না ভালোবাসা হয় না লাউ কানাহুবুকা সাদিকান লা কবি বলেন যদি তোমার ভালোবাসা সত্যই হতো তাহলে তুমি নিশ্চিত তার আনুগত্যই করতে আনুগত্যই করতে আজকে চতুর্দিকে মানুষ ছেলেরা পুরুষেরা মহিলারা বিভিন্নজন বিভিন্নজনকে পছন্দ করে কেউ খেলোয়াড় কেউ নায়ক কেউ নায়িকা কেউ দেশি খেলোয়াড় কেউ বিদেশের খেলোয়াড় কেউ ফুটবল খেলোয়াড় কেউ ক্রিকেট খেলোয়াড় যে যাকে পছন্দ করে তার মতো চুল তার মতো প্যান্ট তার মতো জামা তার মতো হাঁটা চলাকে অনুকরণ করে আর অথচ আল্লাহ নবী সাল আলী ভালোবাসে সেখানে নবী সাল আলী কোন অনুসরণ করে না এক চাইতে বড় জুলুম এক চাইতে বড় বে আর কিছু হইতে পারে আপনি রসুল্লাহ সাল সারাটা সাল্লাম সারাটা করেছেন আপনি করেন না কেন আপনি কেন করেন না বলেন আমি দাঁতে মাজি না আমি কোন সময় দাঁত মাজি না না ঘটনা তো এই না আপনি দাঁত মাঝেন আপনি তো টুথব্রাশ টুথপেস্ট এগুলো দিয়ে দাঁত মাঝেনি তাহলে যেহেতু আপনি দাঁত মাঝে নই সেটা মেসওয়াক করলে ক্ষতি কি হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন জিবরিল আমার কাছে কোরআন নিয়ে হযরতে জিবরাইল নবীজির কাছে যতবার আসছে ততবার যাওয়ার সময় বলে গেছে ইয়া রাসূলুল্লাহ অবশ্যই মিসওয়াক করবেন যতবার আসছে তো কিতাবের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুধুমাত্র কোরআনের ওয়াহী নিয়ে আসছে জিব্রিল চব্বিশ হাজারবার বার কয় হাজার বার বলেন বুঝতেছেন আমার কথা চব্বিশ হাজারবার বার শুধু কোরআন নিয়ে আসছে তাহলে চব্বিশ হাজার বার জিব্রাই মিসওয়াকের কথা বলছে আল্লাহ নবী সাল আলহি আসাল্লাম সর্বশেষ যে দিন পৃথিবী থেকে ইন্তেকাল করে সোমবার দিন সর্বশেষ যখন নবীজি ইন্তেকাল করে মালাকুল মৌত যখন নবী সাল্লাহ আলী সাল্লামের রুহু কবচ করে সর্বশেষ যে আমল নবীজি করতে করতে বিদায় দিচ্ছেন খাতামুল নবীনের খাতামুল আমাল আখেরি নবীর আখিরি আমল শেষ নবীর শেষ আমল ছিল তিনি মিসওয়াক করতে করতে ইন্তেকাল করেছেন তো বুখারী রওয়ায়ে শেষ আমল ছিল নবী সর্বশেষ নবীজি কোন সিজদা নামাজ এটা না নামাজ পড়ছেন ফজর কিন্তু সর্বশেষ হজরত আয়েশা আদি তাআলা আনহা মিসওয়াক কে চাবায়ে দিছেন মিসওয়াক করতে করতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে কাল জীবনের শেষ বেলায় উম্মতের সামনে যেটা পেশ করে গেছেন সেটা উম্মত বছরের পর বছর করে না অতএব সে তিনি আল্লাহর নবীকে ভালোবাসেন আচ্ছাতে বড় বৈ انصافি জুলুম আর কিছু আমার কথা আমাদের দেওবন্দী ওলা আমাদের কথা আমাদের কৌমি মাদ্রাসার ওলা আমাদের কথা একটাই আমরা সর্বসময়ে বুঝি সুন্নাদের অনুসরণ নবীজির জিন্দিগির অনুসরণ এটাই নবীজির ভালোবাসা যদি বলেন আমাদের মধ্যে তো নাই অনেক কিছু তো আপনি আমার সেটা বলে দেন আমিও তো চেষ্টা করবো যে ভাই এই সুন্নদটা আপনার মধ্যে গাড়তি আছে এটা আপনি করেন আলহামদুলিল্লাহ করবো আমি ঘাটতি থাকতেই পারে কমতি থাকতেই পারে সবাই মিলে আল্লাহ নবী ঘরে মানুষের জিন্দিগিতে বাস্তবায়ন করে দেওয়া এটা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের প্রতি সর্বোচ্চ মহাব্বতের পরিচয় আল্লাহনবী সাল্লিহি আসাল্লাম বলেন মন আকল তাগিবান ওয়া আমিলা ফিসুননাতিন তিন আমিনা আন-নাসা বাওয়াইকাহু দাখালুল জান্নাত যে ব্যক্তি তিনটা কাজ করে এক যা খায় হালাল খায় বাবা কথা কইও না এ যে খায় কিছু যাই খায় হালাল খায় ওয়া আমিলা তিন যাই আমল করে সুন্নাত মোতাবেক করে নবীজির হাদিস আর সব মানুষকে কষ্ট দেওয়া থেকে নিরাপদ রাখে আল্লাহ নবী বলেন দাখালাল জান্না সে জান্নাতে প্রবেশ করে ফেললো জান্নাতে চলেই গেল সুবহান তাইলে খানা হালাল আমল সুন্নত ওয়ালা কাউকে কষ্ট দেয় না তার ঠিকানা জান্নাত তার ঠিকানা জান্নাত আলহামদুলিল্লাহ হযরত এতক্ষণ পর্যন্ত এটাই বললেন নবী সাল্লামের জন্ম এটাকে অস্বীকার করবে অস্বীকার করার বস্তুই না এটা কোন ঝগড়ার বিষয় হইতে পারে না কিন্তু হজরত এটা আপনাদেরকে গুরুত্বপূর্ণ সুন্দর করে নসিংহতাকারে বুঝাই আল্লাহ নবী সাল্লিহাল্লামের উপরে এটার প্রয়োজনীয়তা এবং এটার আস্তি দূরত আর ভেজাল দূরত এটাও আমাদের মাঝে স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ তাআলা এই কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তফিক দান করেন আমি আপনাদের সামনে রসুল্লাহ সাল আলী সাল্লামের জিন্দিগির আলোচনা থেকে শুধুমাত্র বরকত নেওয়ার জন্য আমি আপনাদের কাছে কোরআনুল করিমের সুরা দোহা যেটা আমরা ওয়দ বলি 30 নাম্বার পারা কোরআনুল এই পারার মধ্যেই সুরাটি আছে ওয়দ এই সুরার প্রথম পাঁচটি আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করেছে হুজুরের সাথে مشورہও করে নিছি যদি বৃষ্টির ফোঁটা আসে পড়তে শুরু করে তাহলে শেষ কথা বলছেন কিনা না হইলে কমপক্ষে অল্প কথা এই পাঁচটি আয়াত একেবারে সংক্ষিপ্ত আপনাদের কাছে একটু কথা আমরা বলতে চাই কষ্ট করছেন রাতও হইছে আমরাও দেরি করতে চাচ্ছি না আপনারা যারা যেখানে যাবেন তার সবার চাইতে দূরে আশা করি আমি যাব আমি সেই কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আসছি মূলত আমার দেরি হওয়ার পিছনে চিটাগাম থেকে ভিতরে এতটা ভিতরে আমি আসলে হয়তো ভাই পারে হওয়ার কারণে বুঝি নাই। এতটা ভিতরে রাস্তা এটা আমার আন্দাজ ছিল না যদি আন্দাজ হইতো বুঝতাম তাইলে আমি আরো আগেই পথ দিতাম আমি রওনাই চারটা চারটে চারটার দিক দি কুমিল্লা ক্যান্টনমেন্ট তাহলে স্বাভাবিক আমার দেরি হবে এটা তো স্বাভাবিক বরাবর যখন এখানে এসে পড়ছি তখন মনে হয়েছে যে সৌদি আরব কারণ ফ্লাইটে এখানেও ছয় ঘন্টা লাগছে তাহলে হিসাবে মনে হয়েছে যেন সৌদি আরবে তো যাই হোক এই কারণে আসলে বুঝের ভুলের কারণে নাই তো আরো আগেই পথ দেওয়া যায় দুপুর বারোটায় রওনা দিলেও চলতো আজকে তো আমাদের মাদ্রাসাও বন্ধ ছুটির দিনে ছিল যাই হোক যা আল্লাহ তালার ফায়সালা ছিল তাই হয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে মাফ করে দেন সম্মানিত হাজির সুরা অদহা এই সুরার পাঁচটি আয়াত আমি পড়েছি প্রথম কথা হলো এই মাত্র বললাম তেইশ বছর একটানা আমাদের প্রিয় নবী আসাল্লামের উপর আল্লাহ তোর হজরতে আলিহালাম কখনো বড় সুরা কখনো ছোট সুরা কখনো বেশি আয়াত কখনো কম আয়াত যখন আল্লাহ যখন যা যতটুকু প্রয়োজন বোধ করছেন বিভিন্ন অবস্থা বিভিন্ন প্রশ্ন বিভিন্ন ঘটনা বিভিন্ন প্রেক্ষাপটে তেইশ বছরে অল্প অল্প করে আল্লাহ তালা কোরআন নাজিল করছে আমাদের উপকার আছে একসাথে নাজিল করে নাই একসাথে নাজিল না করে অল্প অল্প করে নাজিল করে অবস্থার প্রেক্ষাপটে নাজিল করাতে ফায়দা হয়েছে এই যে সাহাবাই কারাম বুঝতেও সুবিধা হয়েছে আমাদেরকে বুঝাইতেও পরবর্তীদের জন্য সহজ হয়েছে তো এই তেইশ বছরের কোরআন নাজিলের মুহূর্তে সর্বোচ্চ দুইবার বা তিনবার নবী সাল আলী সাল্লামের উপর কোরআন নাজিল হওয়া কিছুটা বিরতি ছিল কখনো পনেরো দিন সতেরো দিন এরকম কোরআন নাজিল হওয়া বন্ধ ছিল হজরতে জিবরিল আসে নাই আল্লাহ তাআলা নতুন ওয়াহি নাজিল করেন এরকম একবার পনেরো দিন বা সতেরো দিন কোরআন নাজিল বন্ধ হজরতে জিবরিল আসতেছেন পিছনে অনেক ঘটনা আছে আমি শুধু সংক্ষেপের কারণে বলতেছি না তো পনেরো দিন বা সতেরো দিন যখন কোরআন আসতেছে না নাজিল হচ্ছে না জিব্রাইল আসতেছে না মক্কার কাফেররা প্রত্যেকে প্রত্যেকের কাছে প্রচার করতে শুরু করছে ইন্না মুহাম্মাদান ওয়াদ্দাহু রাব্বুহু ওয়া কালা যে শোনো মক্কাবাসী মোহাম্মদের যেই খোদা ছিল মুহাম্মদের সেই খোদা মোহাম্মদকে ত্যাগ করছে এবং রাগ করছে না এখন আর মুহাম্মদের খোদার সাথে মুহাম্মদের যোগাযোগ নাই পুরুষরাও অপপ্রচার করছে মহিলারাও এর মধ্যে সবচেয়ে বেশি যেই মহিলা বেশি অপপ্রচার করেছে সে ছিল আবুল হাবের স্ত্রী উম্মে জাবিল এই মহিলা বহুতই খারাপ ছিল আবু আহাব যেমন অসভ্য নাম্বার ওয়ান আছিল তার বিবিও ছিল একবারে বেয়াদফ নাম্বার ওয়ান দোনোটাই খারাপ ছিল আবুল আহাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা সবাই করছে অনেকেই করছে আবুল আহাবের মতো তো নিকৃষ্ট পদ্ধতিতে আর কেউ করে না আবুল বেশি কষ্ট দিছে নবীকে যেখানে আল্লাহ নবী সাল্লাম ইসলামের দাওয়াত দিতে কাউকে যেতে পিছন দিয়া আবুল আহাব পিছিয়ে শুধু নবীকে পাহারা দিত আর যখনই দেখতেন কাউকে বুঝাইতেছে তো পিছন দিয়া হাত লাটত মানে বুঝাইতো যে শূন্য না শূন্য না সাবধান বিপদে পরিবার বরবাদ হয়ে যাবে এরকম হাত না আবার যখনই নবীজি সরে যেতেন তখন ওর কাছে গিয়ে বলতো কি কইছে সে আমাদের বাপ পূর্ব পুরুষের বিরুদ্ধে ওয়াসাল্লামের কয়েকজন সাহাবী আবুল আহাব কয়েকবার বলছে আবুল হা এভাবে যে হাত নাড়ায় ইসলামের বিরোধিতা করো আল্লাহর নবীর বিরোধিতা করো তুমি তো ক্ষতি হবে তোমার তো অনেক বড় বিপদ হবে আবু আহাব প্রত্যেক দিন ভোরে ঘুমের থেকে উঠেই নবীজির কোন না কোন সাহাবির কাছে আইসা হাত দেখাইয়া বলতো দেখো তো এই যে কিচ্ছু হয়েছে না বোঝেন নাই মানে বলতে আর কি তোমরা না কইলা আমার হাতে ক্ষতি হইব কই হাতে তো কিচ্ছু হয়েছে না এই যে সমস্যা না কোনো গোড়া উঠছে না কোনো ফোঁড়া উঠছে না আমি যে সারাদিন হাত নাড়ে নাড়ে মানা করি কোনো ক্ষতি তো হয় না এ তখন এটা যখন বারবার বলতে লাগছিল তখনই তাব্বাতিয়া দা সূরা নাযিল আল্লাহ তাআলা বলছে তাব্বাতিয়া দা আবি লাহাব আবু লাহাব তোর দুই হাত আমি খাইয়ালাম মানে তোর দুই হাত আমি শেষ করে দেব তোর দুই হাত বরবাদ এরপরে বলছে ওয়া তাব্বা না শুধু তোর দুই হাত না বরং তোর পুরা বডি শেষ করে দেবে তুই পুরা শেষ না এই আবুল আহবের স্ত্রী তার স্ত্রীর কথা এই সুরাত আছে অমরা আতুহু হাম্মাল হাতপ এই যে অমরা আতুহু এটার অর্থ হল আবুল আহবের স্ত্রী তো এই আবুল আহবের স্ত্রী আল্লাহ নবী সাল আলী সাল্লামের কাছে এসে বলতে লাগলো মোহাম্মদ তোমার কাছে যে একটা শয়তান আশত নাহজবিল্লাহ তোমার কাছে যে একটা শয়তান আইত এই শয়তানটা এখন আসে না সে কি তোমাকে ছেড়ে দিছে নাকি মা লা রা শয়তানা কাকিল্লা তারা তোমার শয়তান কি ছেড়ে দিল নাকি মানে জিবরায়ী সে কি এখন আসে না এইভাবে তুচ্ছতাচ্ছিল্য বিদ্রুফ যখন করতে শুরু করছে আল্লাহ তা আলাহ তখন পনেরো দিন বা সতেরো দিন পরে নবী সাল্লামকে সান্ত্বনা দিয়ে কোরআনুল করিমের এই সুরা নাজিল করে কাফেরদের জবাব দিয়েছে এবং আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়েছে তো জবাব দিতে গিয়ে এই সুরার মধ্যে মোট ছয়টা প্রসঙ্গ আলোচনা আছে আমি সবগুলো বলবো না সময়ের কারণে শুধু শুরু করতে চাই প্রথম কথা হলো আল্লাহ তালা এই কথার যে মোহাম্মদের খুদা মোহাম্মদ কে ছেড়ে দিছে ত্যাগ করেছে এবং রাগ করেছে এই কথার জবাব দিছে আল্লাহ তাআলা শুরুতে দুইটা কসম করে আল্লাহ তালা বলেন বন্ধু একবার না দুইটা কসম করে আমি বলছি মা ও দা কার মা কলা আমি আল্লাহ আপনাকে বলিও নাই আমি আপনার প্রতি রাগও করি নাই আমি আপনাকে ছাড়িও নাই আপনাকে ত্যাগ করি নাই তো কসম করছে কি এক নাম্বার অদ্বোহা দুই নাম্বার অল্ লাইলি ইদা সাজা এর অর্থ কি অর্থ দুইটা এই কসমগুলোর অর্থ দুইটা আঁকা আঁকা একটা হইলো অদোহা অর্থ আল্লাহ তাআলা বলেন হে নবী সকালবেলা সূর্য যখন আলোকিত হয় সাতটা সাড়ে সাতটা বাজে সূর্য যখন পুরো আকাশে উঠে তখন আকাশে একদম সাদা সুন্দর আলোকিত দিন হয় আল্লাহ বলেন বন্ধু সকালের আলোকিত সূর্য যখন সারা জগৎ আলোকিত করে সেই আলোকিত দিবসের কসম করছে দুই নম্বর আমার বন্ধু রাত্রি যখন গভীর হয় চারিদিকে যখন পূর্ণ কালো অন্ধকার হয়ে সেই গভীর অন্ধকার গভীর রজনী সেই অন্ধকার অমাবস্যার কালো রজনী সেই গভীর রজনীর ও কস আল্লাহ বলেন দিনের আলোর কসম রাতের অন্ধকারের কসম অর্থাৎ দিনের কসম রাতের কসম মানে চব্বিশ ঘন্টার কসম আমি আল্লাহ দিনেও দিনেও আপনাকে ভুলি নাই আপনার উপরে করি নাই এবং আল্লাহ তালা বলেন আপনার উপরে আমি রাতের বেলাও আমি আপনার উপরে আপনাকে ত্যাগ করি নাই আপনার উপরে রাগ করি নাই অর্থাৎ দিনের বেলাও আপনি আমার নজরে আছেন রাতের বেলাও আপনি আমার নজরে আছেন আপনাকে আমি ভুলি নাই রাতেও না দিনেও না আপনার উপরে আমি রাত করি নাই রাতেও না দিনেও না এরপরে তাফসীরের মধ্যে লিখছে এটা আমি একটু পরে বলতেছি এই আয়াতের আরেকটা অর্থ হলো একটা তো বললাম সকালের আলোর কসম আরেকটা রাত্রির অন্ধকারের কসম আল্লাহ তাআলা কসম করে বলছি আমি আপনাকে ভুলি নাই আমি আপনার উপরে রাগ করি নাই আরেকটা তরজমা হলো অদুহা শব্দের অর্থ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চেহারা মোবারক যেটা ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর সেরা সুন্দর আল্লাহ তালা বলেন চমৎকার সুন্দর আপনার যে চেহারা মুবরক এই আলোকিত চেহারা এই শুভ্র চেহারা এই চেহারা এই চেহারা এর আল্লাহ আর দ্বিতীয়টার অর্থ হইল চমৎকার সাদা সুন্দর নুরানি এই চেহারার সাথে আপনার মাথার মধ্যে যেই কালো ঝুলফিওয়ালা এবং বাপড়িওয়ালা যেই সুন্দর চুল এই চুল একেবারে রাতের গণ অন্ধকারের মতো আপনার চুল ঘন কালো তো আপনার সুন্দর চেহারার সাথে ঘন কালো যেই চুল সেই পবিত্র চুলেরও কস আপনার চেহারা যেমন সুন্দর আপনার কালো চুল সেটাও তেমন সুন্দর রসুল্লাহ সাল্লাম কে আল্লাহ বলেন আপনার সুন্দর চেহারার কসম আপনার কালো চুলের উপরে রাগ করি বলতে বন্ধু ভুলবো কেন কেন রাগ আপনার এই সুন্দর চেহারার দিকে তো আমি এই থাকি আপনার এই কালো চুলের দিকে তো আমি দেখতেই থাকি এমন সুন্দর যাকে আমি সাজিয়েছি তাকে কি ভোলা যায় তাকে কি ত্যাগ করা যায় বলেন আল্লাহ নবী সাল আলী সাল্লাম কতটা সুন্দর ছিল কতটা কতটা সুন্দর ছিল হজরত আয়সার আদি আল্লাহ আনহা বলেন যদি ইউসুফ নবীকে দেখে যে এই জন নারী ইউসুফ আলাই সাল্লামকে দেখে হাতের আঙ্গুল কেটে ফেলছিল ছুরি দিয়ে সেই মহিলাগুলো যদি আমার নবী আমার রসুল সাল্লাহ আলাই সাল্লামকে আমার স্বামীর

মানে মানে হলো এমন সুন্দর যার চেহারা একবার দেখলে দ্বিতীয়বার দেখলে প্রথমবারের চাইতে আরো সুন্দর মনে হয় যত তারে দেখি তত নতুন নতুন সুন্দর বর্গ আরেকজনকে বলছে আপনি বলেন তিনি বলেন বাজ। নবী ছিলেন এমন সুন্দর পুরা দেহ একত্রে দেখলে সেটাও সবচেয়ে সুন্দর

আপনার পিঠ হ্যাঁ লা তামুদ্দন্না আপনার দুই চোখ কদ নারা তাকাল্লুবা ওয়াজহি আপনার চেহারা আল্লাহ তাআলা বলেন বন্ধু সারা অঙ্গ আমার কাছে সুন্দর লাগে আলাদা আলাদা চোখ ও সুন্দর নাকও সুন্দর কানও সুন্দর সারা দেহ আপনার অসাধারণ সুন্দর হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হে নবী ওয়া احسن منك لم تر قط আপনার চাইতে সুন্দর কোনো কিছু আমি এই দুই নয়নে আর দেখি নাই ওই সাহাবী বলে নবী কেন জানেন ও আজমালু কোন মা আজ পর্যন্ত আপনার চাইতে সুন্দর কাউকে জন্মই দেয় না পৃথিবীতে এমন সুন্দর কেউ হয়নি হয় হয় হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তারিখের কিতাবে আছে যখন আল্লাহ নবীকে কুলে নিছে দুধ খাওয়াওয়ার জন্য প্রথম যেদির মা আমিনার কোল থেকে দেখেই প্রথম বলছিল মা রাআইতু শাইআন আহসানা মিন হাযা আমিনা আমি হালিমা আমার জীবনে এমন সুন্দর আর কোনো কিছু দেখি না নবীজির দাদা আব্দুল মুত্তালিব মা আমিনা যখন ওনাকে দিবেন কোলে নাতিকে আব্দুল মুতালিব এই কথা বলছিল মা রাই তু সেই আহসান আমি হাজা আমি না আমি এমন সুন্দর আর কাউকে কোনদিন দেখি এত সুন্দর আল্লাহ তালা বলেন বন্ধু আপনাকে তো আমি যেন আমার সামনে বসাইয়া সাজাইছি সব সৃষ্টি থেকে সুন্দর করে মানুষ বানাইছি আবার সবার চাইতে সুন্দর করে আপনাকে বানাইছি কান্না কাকাত খুলিকতা কাকা মা তো এই পরে নবী আল্লাহ বলেন এত সুন্দর চেহারা এত চমৎকার কালো চুল বাবরি এমন পবিত্র চেহারা যা এমন সুন্দর চুলের বাহার যা তার সাথে কি রাগ করা যায় তারে কি ছাড়া যায় তার সাথে কি অভিমান করা যায় বলেন অতএব আল্লাহ তালা বলেন বন্ধু আপনার পবিত্র চেহারার কসম আপনার কালো চুলের কসম আমি আপনার উপরে রাগ করি নাই আমি আপনাকে ত্যাগ করি এবার মা রব্বুকা মা কালা এটার আরেকটা অর্থ আরেকটা আল্লাহ তালা বলছে বন্ধু এই বেঈমানদেরকে বলেন তো এদেরকে বলেন এরা যে বলল আমি আপনাকে ভুলে গেছি আমি আপনাকে রাগ করছি বিগত চল্লিশ বছর যখন আপনি নবী হিসেবে পরিচয় দেন নাই রসুল হিসেবে পরিচয় দেন নাই আমি যখন আপনাকে দায়িত্ব পালন করতে বলি নাই গত চল্লিশ বছরে জন্মের শুরুতে আপনার বাবা ছিল না জন্মের কিছুদিনের মাথায় আপনার মাও নাই আপনার দাদাও নাই যার মা নাই যার বাপ নাই যার দাদা নাই উপযুক্ত অভিভাবক নাই সেই ছেলে তো এদিক সেদিক ঘুরে গেরা এলোমেলো হয়ে যাওয়ার কথা আল্লাহ বলেন গত চল্লিশটা বছর লাগাতার জন্মের দিন থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত এই মানুষগুলোকে বলেন তো যে আপনার চরিত্রে আপনার আচরণে আপনার ব্যবহারে আপনার হাঁটা চলা উঠা বসা লেনদেনে দাগ বসাইতে পারে কলঙ্ক দিতে পারে বলতে পারে এমন একটা স্পট এমন একটা দাগ আপনার জিন্দিগির মধ্যে বিগত চল্লিশ বছরে আসেনি এগারো জিগা আছে কথা বলে নাচে কিছু তা আল্লাহদালা বলেন যে ছেলেটার মা নাই যে ছেলেটার বাবা নাই যে ছেলেটার দাদা নাই সেই ছেলেটাকে আমি যদি আমার সেই বন্ধুকে যদি আমি আগের চল্লিশ বছর আমি আগলাইয়া কুফুরিওয়ালা এক সমাজ শ্রীকওয়ালা এক সমাজ মুঠমুড়ি পূজার এলাকা জিনা ব্যবিচার পর নারীর প্রতি আসক্তি মদ জুয়া চুরি ডাকাতি চিন্তাই রাহাজানি অস্থিরতা বেহায়াপনা যে এলাকায় যে মহল্লায় ডাইবার সবার কাছে সমাদৃত সহজ কেউ নিষেধ করে না কাউকে সেই সমাজে থাইকাও চল্লিশ বছর যার জীবনে একটা মন্দ নাই তাকে আমি আল্লাহ তালা কি পরিমাণ আগলাইয়া রাখছি আজকে বুঝি নবী বানাইয়া রসুল বানাইয়া কোরআন নাজিল করে আখিরি শরীয়ত দিয়ে হাজারো কুটি কেয়ামত পর্যন্ত মানুষের হেদায়তের জিম্মাদারি দিয়ে তামাম আলমের রহমত বানিয়ে এত কিছুর মর্যাদা দিয়ে এখন ছেড়ে দেব এখন আমি ত্যাগ করব এটা কেমন ইনসাফের কথা কথা বলেন না না কথা বোঝেন নাই তাইলে আল্লাহ তালা বুঝাই দিলেন বন্ধু কখনোই আমি আপনাকে তো আগেই ছাড়ি নাই আগেই ত্যাগ করি নাই এখন করবো এখন তো আপনি আমার দায়িত্ব আদায় করতেছেন আপনার হাতে আমার আখেরি শরীর আপনার হাতে আমার আখেরি কিতাব আপনার হাতে আমার আখিরি দিন আপনি আমার আখিরি নবী আপনার পরে তো আমার সংসার শেষ এরপরেই তো আপনি আমি ইসরাফিলের ফু দেওয়া কেয়ামত করায় ফেলবো আর তো আমি নবী পাঠাবো না আর তো আমি রসুল পাঠাবো না আর তো আমি কিতাব পাঠাবো না অতএব এই অবস্থায় আমি আপনাকে ভুলি কেন ছাড়ি কেন তাহলে আল্লাহ তাআলা জবাব দিলেন যে বন্ধু আমি আপনাকে ত্যাগ করি নাই আমি আপনাকে রাগ করি নাই এবার চতুর্থ নাম্বার আয়াত ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা মেরে মুহতারাম কষ্ট করছেন এই আয়াতটা শুধু আপনাদেরকে একটু মনোযোগ দিতে বলি আগের তিনটা আয়াত দুইটা কসম দুই আয়াত আর নবীজির এই কথাইটা আল্লাহ জানাইছেন আপনাকে আমি ত্যাগ করি নাই আপনার উপরে আমি রাগ করি নাই কিন্তু এই চতুর্থ নাম্বার যে আয়াতে কথাটা বলছে এটা নবীকেও বলছে আমাদের জন্য এটা উপদেশ আমাদের জন্য এটাতে করণ সেটা কি আল্লাহ তাআলা বলেন ওলাল আল আখিরাতু খায়রুল মিনাল নবী আপনাকে আমি দুনিয়াতে যা দিছি আপনাকে আমি আখেরাতে যা দেব কথাটা বুঝেন নবীকে আল্লাহ তাআলা আখ দুনিয়াতে অনেক মর্যাদা দিছে দিছে কিনা বলেন আখিরাতে তো অনেক কিছু দিবে আল্লাহ তাআলা বলেন বন্ধু যা কিছু আপনাকে দুনিয়াতে দিলাম আর যা কিছু আপনাকে আমি আখেরাতে দেব আল্লাহ তালা বলেন কসম করে বলতেছি দুনিয়ায় যা দিয়েছি তার চাইতে বেশি যা দেব সেগুলো অনেক বেশি উত্তম সেগুলো এই কথাটা আমি আপনাদেরকে শুধু বলতে চাই এটাই আমার কথা খুদ রসুল সাল্লা সাল্লামকে আল্লাহ তালা বললেন দুনিয়ার চাইতে আখেরাত আপনার জন্য উত্তম আখেরাত উত্তম অথচ দুনিয়া তো নবীকে আল্লাহ অসংখ্য মৌজেজা দান করছে আল্লাহ দুনিয়ায় যত সব নবীর সম্মান সম্মান কিনা বলে কয়টা বলবেন এক গ্রাম্য বেদুই না এসে বলছে গ্রাম্য লোক মোহাম্মদ ওই যে খেজুরের গাছ দূরে সেটা যদি বলে তুমি আল্লাহর নবী আমি তাহলেই মানব

কিতাবে আছে সাতই সাজার মানুষের বাচ্চা যেভাবে হাঁটে খেজুরের গাছ যেভাবে হাঁটে আল্লাহর নবীর সামনে চলে আসে এসে বলছে আশহাদু আন্নাকা রাসূল আমি সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহর রাসূল তাহলে এটা মুজিজা কিনা কথা বলেন না মুজিজা এর অগণিত মুজিজা আছে গুইশাপ মরা নবী বলছে ডাক দিছে

নবীর উম্মত কে দিছে দুনিয়াতে যত কিছু আগের নবীর উম্মতের উপরে কঠিন ছিল বিধান ছিল সব কিছু সহজ করে আরামদায়ক করে আমাদের নবীর উম্মতের জন্য দিছে আল্লাহ তা ওয়া দাউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল লতি কানাত আলাইহি কোরআনে আছে আল্লাহ তাআলা বলেন পিছনের নবীর শরীয়তের কঠিন বিষয়গুলো আমি আমার বন্ধুর মাধ্যমে আখির উম্মতের জন্য সহজ করে দিয়েছি আগে নিয়ম ছিল বনি ইসরাইল মূসা নবীর উম্মতের কাপড়ের মধ্যে যখন নাপাক লাগতো তো কাপড় কেটে ফেলতে হতো কাপড়টা টুক কাটতে লায়তো ওই ওই কো জায়গা এখন মনে করেন কাপড় এটা যদি এরকম কাটতেলায় তো এটার মধ্যে টালি লাগা লাগগুণ কথা বলেন না এখন যদি এভাবে মাসখানিক তালি লাগায় শেষ পর্যন্ত লুঙ্গি কোন্ডা তালি কোন্ডা খুঁজে পাওয়া যাব তাইলে আল্লাহ এখন আর কাটতে হবে না কাপড় ধুয়ে ফেললেই হবে সহজ করে সহজ করে এরকম বহু আছে আগের নবীর উন্মতের উপরে বনি ইসরায়েলদের জন্য বিধান ছিল যেই প্রাণীর গোশত খাওয়া হালাল ওই প্রাণীর চর্বি হারাম শাহুম চর্বি খাওয়া হারাম চর্বি আলাদা করে নিতে হবে এখন আপনি বলেন তো গরুর গোস্ত পাঁচ কেজি কিনা এখন এটার থেকে প্রত্যেক টুকরার থেকে চর্বিড়ি আমরা আলাদা করতে হবে ভিতরে ভিতরে এই এই কষ্ট কে করব কথা বলেন আল্লাহ তাআলা আগের নবীর বিধান ছিল এটা আগের উন্মতের উপরে ছিল আল্লাহ তালা আখিরি নবীকে বললেন বন্ধু আপনার উপরে সহজ করে দিলাম যে প্রাণীর ওই প্রাণীর চর্বিও আগের তাদের জন্য নবী এবং উম্মত ইবাদত করতে হইলে আল্লাহ নির্দিষ্ট ঘর বানাইতে হইতো বাধ্যতামূলক ঘর ছাড়া আলগা কোনো খোলা জায়গায় ইবাদতের অনুমতি ছিল আল্লাহ তালা নবীকে বললেন বন্ধু আপনার আখিরি উন্মতের উপরে আমি মায়া করে আপনার মহাব্বতে আমি আল্লাহ তালা বিধান দিলাম নির্দিষ্ট ঘর বাধ্যতামূলক বানাইতে হবে না আপনি ঘর বানান মসজিদ আবার আমার পুরা জমিন আপনার জন্য আমি আপনার উন্মতের জন্য সেজদার জায়গা বানাই দিলাম যেখানে নামাজের রক্ত হবে সেখানেই নামাজ পড়বে কোনো অসুবিধা নেই এখানে নামাজ পড়লে হবে নি মসজিদ এটাই উন্মতের বৈশিষ্ট্য এরকম কত মর্যাদা রাত হয়েছে দেখে আমি বলতে চাচ্ছি না এত কিছু আল্লাহ তালা নবীকে দিচ্ছেন নবী সাল্লাম এক গ্লাস দুধ তুলে দিছে একশো জন সাহাবি তৃপ্তির সাথে পান করছে একটা বকরির একটা ছাগলের গোস্ত তিন হাজার সাহাবি তৃপ্তি ভরে রুটি দিয়া খাই আছে না এই ঘটনা গুলো কি পরিমাণ মর্যাদা আল্লাহ নবীকে দিলেন এরপরেও আল্লাহ বললেন যত কিছু বন্ধু আপনাকে দুনিয়ায় দিছি তার চাইতে আখেরাতে যেগুলো দেব সেগুলো দুনিয়ার গুলো চাইতে দাম দাম এগুলো বেশি দাম দাম আল্লাহ মাফ لا حول ولا قوه আলহামদুলিল্লাহ মালিকের সব ফেসলার উপরে রাজি থাকা ভালো আল্লাহ তাহলে আমাদের থেকে যদ্দুর শোনার তৌফিক দিছে অদ্দুরের উপরে আলহামদুল কি বলে আমার আর অল্প কথা তা আমি বলতেছি এত মর্যাদার পরে আল্লাহ তালা বলে বন্ধু আখেরাতে যেগুলো দেব আপনাকে সেগুলো এগুলো চাইতে দাম আখেরাতে কি দিবে আল্লাহ তালা নবী সাল্লামকে হাউজে কাউসারের দিবে আল্লাহ নবী সাল্লাম বলছেন আনা আউ্লু খতিব ইদা উমসিত কেয়ামতের মাঠে সবাই চুপ থাকবে আমি মোহাম্মদ প্রথম কথা বলব আনা আউ্লু শাহিয়াইন কেয়ামতের মাঠে আমি মোহাম্মদ প্রথম সুপারিশ করব আনা আউ্লু মুসাফা আইন আল্লাহ তালা প্রথম আমার সুপারিশ গ্রহণ করবে বিয়াদি লেওয়া উলহাম নবীজি বলেন কেয়ামতের দিন আমার হাতে আল্লাহ তালা প্রশংসার পতাকা আল্লাহ আমার হাতে তুলে দিবে সমস্ত আম্বিয়া আমার পতাকার নিচে এসে দাঁড়াবে আল্লাহ নবী বলেন মাকামে মাহমুদ নামে হাসরের ময়দানে আলাদা জায়গা আল্লাহ তালা আমাকে দান করবে সর্বপ্রথম জান্নাতের উদ্বোধন আল্লাহ তালা আমাকে দিয়ে করাবে আনা আউ্বাল মাইয়া করা বাবাল জান্না আমি প্রথম জান্নাতের করান আর ভিতর থেকে ফেরেশতা বলবে মান কে আমি বলবো মুহাম্মাদ মান্মা ফাফুতি হাল বা ফেরেশতার দরজা খুলবে আর বলবে আন তজিরুল আমি তো আপনার অপেক্ষাই করছিলাম আপনি আসবেন বলেই তো অপেক্ষা করছি এই যে মর্যাদা এগুলা আল্লাহ তালা বলেন বন্ধু দুনিয়ার এগুলো চাইতে আখরাতের ওইগুলো তমদম কোনগুলো উত্তম বলেন এখন এখান থেকে আপনাদের কাছে আমার কথা এটাই রাত গভীরে আমার বাপ আমার ভাই আমার বন্ধু নজয়ান বুড়ো মানুষ সবার কাছে আমার অঙ্গুর আপনারা শুধু এটাই ভাবেন যে আমরা ইমানদার আমরা মুসলমান আমরা আখির নবীর উম্মত আমাদের আলাদা বৈশিষ্ট্য আছে আমাদের একটা কালেমা আছে আমাদের একজন নবী আছে আমাদের একটা কিতাব আছে আমাদের একটা দিন আছে আমাদের একটা শরীয়ত আছে আমাদের একটা গন্তব্য আছে আমাদের জানা আছে যে আমাদেরকে কবরে যেতে হবে জানা নাই আমাদেরকে জানা আছে আমাদের আমাদেরকে হাসরের মাঠে দাঁড়াইতে হবে জানা আছে আমাদের জানা আছে যে আমাদের আমল নামা জিন্দিগির ডানে বামে লেখা হচ্ছে এটা আমাদের হাতে দেওয়া হবে জানা আছে এটা আমাদের জানা আছে আমাদের জিন্দিগির সমস্ত কিছু মিজানের পাল্লায় মাপা হবে আমাদের এটা জানা আছে যদি নেকির পাল্লা ভারী হয় জান্নাত মিলবে যদি গুনার পাল্লা ভারী হয় মিলবে আমাদের জানা আছে আমাদেরকে তিরিশ হাজার বছরের ফুলসেরা পার হইতে হবে আমার বাপ এই কথাগুলো জানেন না কবর হাসর মিজান ফুলসেরা জান্নাত এই কথাগুলো জানেন না এমন একজন ভাগ্যবান হাত তোলেন এমন কেউ কথা বলেন যারা শুনতেছেন আপনারাই বলেন তাইলে আমরা সবাই জানি কি না বলে তাইলে যদি এটা আমরা জানি তাহলে আমরাও তো এটাই বুঝলাম নবীকে আল্লাহ বললেন আখেরাত উত্তম দুনিয়ার চাইতে কিন্তু এবার আমরা ইনসাফ করে বলেন আমরা জানার পর বুঝার পর আমাদের জিন্দগির চলা ফেরা রাত্র দিনের চব্বিশ ঘন্টা বর্তমান আমরা যে যেই হালাতে আছি এই হালাতে চললে আমাদের আখেরা আমাদের পরকাল আমাদের জন্য উত্তম হবে তো সারাদিনে আপনি বিড়ি খাবেন সিগারেট খাবেন আখেরাত উত্তম হবে তো কথা বলেন না কেন আপনি দাড়ি রাখবেন না আপনার আখেরাত উত্তম হবে তো আপনি চায়ের দোকানে টেলিভিশনে নর্তকীর নাচ দেখবেন নাচ গান দেখবেন আপনার আখেরাত সুন্দর হবে তো আপনি কথায় কথায় গালি গালাজ করেন কথা বললেই গালি দেন কথা বললেই মিথ্যা বলেন এতে করে আপনার আখেরাত সুন্দর হবে তো তাহলে বলেন আমাদের যুবকদের হালাত বলেন আমাদের ঘরের হালাত বলেন এই বাপ্রেদের ঘরের পরিবারের কথা বলেন জিন্দিগি কি বুঝলেন বলেন জীবন মানে শুধু ঘুম থেকে উঠা আরেকবার ঘুমানো পর্যন্ত ভাত মাছ চাল ডাল সাবন বিড়ি বিস্কুট খানা খাদ্য ফাঙ্গাস তেলাফিয়া ফার্মের মুরকা কক মুরকা আর নাচ গান ফুটতি এরি নাম জীবন না তাইলে আখেরাত কোথায় কুরআনুল কারিং করছেন কয় বাপ জিকির করছেন কয় বাপ আপনার ছেলেটা কেন নামাজ পড়ে না আপনার মেয়েটা কেন নামাজ পড়ে না আপনার বিবি কেন পর্দা করে না আপনার ঘরে কেন রঙিন টেলিভিশন চলে আপনার ঘরওয়ালা কেউ ফজরের নামাজ পড়ে না কেন এ এতগুলো নাফরমানি নিয়া কবরে গেলে আখেরাত নিরাপদ হবে তো বলে বলে তাহলে জীবনে কি অর্জন করলেন জীবন মানে শুধু খানার ব্যবস্থা শোয়ার ব্যবস্থা জীবন মানে শুধু বাচ্চা কাচ্চা জন্ম দেওয়া জীবন মানে শুধু বাথরুম টয়লেটে যাওয়া এরই নাম না কথা বলেন তাহলে খাবারের ব্যবস্থা শোয়ার ব্যবস্থা বাচ্চা কাচ্চা জন্ম দেওয়া টয়লেট বাথরুমের প্রয়োজন সারা নাম যদি হয় জিন্দিগি এই জীবনের সাথে জানোয়ারের জীবনের পার্থক্য কি লোকের পার্থক্যের সাথে বলে এটাই আমার এটাই আমি গভীর আপনাদেরকে বললাম আমি প্রতিদিন যাই আল্লাহ বলার সুযোগ দেয় আমার এটাই আমি একটাই অনুভূতি জাগাইতে চাই সব সময় আমার এক কথা করছেন নাকি আজকে আমরা মুসলমানরা সংসারই বুঝলাম সংসার মানে খাট সংসার মানে সোফা সংসার মানে বিল্ডিং সংসার মানে টাইলস সংসার মানে ফিরিস সংসার মানে নুনের বাড়ি সংসার মানে চেয়ার কাফ সংসার মানে বাতের ফেলেট সংসার মানে ব্যাংকে টাকা সংসার মানে দশ শতক জমি কিনা হায় বিবি ছেলে মেয়ে এরা সংসার না কথা বলেন না কেন আরে বলেন না এরা সংসার কিনা বিবি বাচ্চা সংসার কিনা তাহলে বিবি বাচ্চাকে না সাজাইয়া খাট পালং আর সুপার সাজাইলে এটারে সংসার সাজানো কে বলল কথা বলে হাই মুসলমান হাই মুসলমান টেলিভিশনের নায়িকা আপনাদের বিবিদেরকে ধোকা দিয়েছে হাই যুবক সিনেমার নায়ক আর ফেসবুকের ফালতু যুবক ওই জানোয়ার তোমাদেরকে ধোঁকা দিয়েছে ধোকা দেয় যেই চুল 30 টাকায় কাটতে পারতা সেই চুলের জন্য তোমার পকেট থেকে পাঁচশো টাকা খোয়াইয়া লাইছে তারপরও তুমি বলত বুঝলা না আমারে করলো ডাক আমার করলো ডাক চুল আমি পঞ্চাশ টাকা দিয়ে কাটতে পারতাম সেই চুল কাটতে এখন আমার পাঁচশো টাকা লাগে হাই হাই কখনো এদিক দিয়া নাই কখনো এদিক দিয়া নাই কখনো পিছন দিয়া নাই অথচ পৃথিবীতে আপনাদের অঞ্চল আপনারা বলতে পারবেন মুরুবীদা আগে আমাদের দেশের নিয়ম ছিল কেউ কোথাও খারাপ কামে কথা বলেন না আজকে ছেলেরা টাকা নিজেদের চুল বখাটে শৃঙ্খলের মত আপনার সজারু হনুমানের মত চুল রাখে তার মানে জিন্দিগির কোনো টার্গেট নাই নাই জীবনের কোন লক্ষ্য উদ্দেশ্য নাই কয়টা বাদ একটা মোবাইল আর অথবা সর্বোচ্চ একটা মোটরসাইকেল হ্যাঁ কোন একটা মেয়ের সাথে প্রেম আর দুই চারজন দুস্থ বন্ধু খারাইয়া মুতিন না এই মিললে খালাস বাক্যতুটি খায় সারাদিন মোবাইল টিফে বন্ধু বান্ধবের লোকে খারাইয়া মুতে এই জিন এই জীবন হায় হায় আর বাবা কষ্ট করে রক্ত পানি করে টাকা রোজগার করে আর সন্তান সেটা আল্লাহর একটু যুবক ভাই তোমাদেরকেও বলি সিনেমার নায়ক বন্ধু হতে পারে না টেলিভিশনের নায়ক বন্ধু হতে পারে না ফুটবল ক্রিকেটের খেলোয়াড় বন্ধু হতে পারে না বরঞ্চ প্রথম দিন থেকে ইন্তেকালের পূর্ব পর্যন্ত তেইশ বছর লাগাতার যিনি কেঁদেছেন আমার জন্য তিনি আমার বন্ধু আর তিনি কবরে যাওয়ার দিন যিনি কেঁদেছেন তিনি আমার বন্ধু হাসরের ময়দানে উঠার দিন যিনি কাঁদবেন তিনি আমার বন্ধু গোটা হাসরের মাঠে যেদিন আমার জন্য যিনি কাঁদবেন তিনিই আমার বন্ধু হজরত আয়সারা আনহা এই কথাটাই আমার শেষ কথা হজরত আয়সারা দিয়ে আল্লাহ আনহা একদিন রাত গভীরে নবীকে বলছিলেন হে আল্লাহর নবী আমার জন্য একটু দোয়া করেন আল্লাহর নবী বলছে আল্লাহ আমার আয়েশাকে মাফ করে দেন

হজরতে আয়েশা রজি আল্লাহু তালা আনহা বললেন আমি খুব খুশি হইলাম নবীজি আমার জন্যই দোয়াটা করছেন নবী বললেন কেন তো খুশি হইলাম হজরতে আয়েশা বলেন ইয়া রাসূল আল্লাহ আমার মনে হচ্ছে এমন দোয়া আর কেউ পায় নাই আল্লাহর নবী বলেন আল্লাহর কসম আমার উন্নতের জন্য আমি প্রতিদিন পাঁচ অস্ত নামাজের পরেই দোয়া করি তাহলে যিনি আমার জন্য সারা জীবন কামছেন আমার জন্য কবরে যাওয়ার দিন জিব্রাইল কে বলছেন জিব্রাইল আমি যাব কিন্তু আমার আল্লাহ কি আচরণ করবে সেটা বলতে বলো না আজকের বাবা তাকে চিনলেন না না আজকের মানুষগুলো আমরা তাকে চিনলাম না না চিনলাম গিয়া ওই সিনেমার নায়ক ওই ফুটবল ক্রিকেটের খেলোয়াড় ওই আস্তার মানুষগুলোকে আমরা চিনলাম আল্লাহ আমাদের বুঝ দান করেন আল্লাহ তাহলে আমাদের কে বিবেক দান করেন মেরে বহাম